আসসালামু আলাইকুম নিয়ানসাফা ব্লগে সবাইকে সুস্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবে আজকে আমার এই ভিডিওতে খুবই মজার একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এই কেকটি আমার ছেলে মেয়ের অনেক দিন ধরে আবদার তো ওদের রিকোয়েস্টের কেকটি আজকে বানিয়ে ফেললাম আর এদিকে নেহানের বাবা আমার বাড়ির ছেলের সাথে কি বলতেছে শুনুন কেন

সেনা এই যে চলে এলাম কেক বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো আগে চেলে নেব বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এটা হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডারটা তো আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি ভালোভাবে আর শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে চেলে নিলে ভালো হয় তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি তো একটা সাইডে রেখে দিলাম আর ডিম তিনটা আমি নিয়েছি এখানে ডিম তিনটাকে আমি সাদা অংশটা আলাদা করে নিয়ে একটা মিক্সিং বলে এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি আগে এটাকে ফুম করে নেব আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা হচ্ছে আপনাদের যে যেমন মিষ্টি খান সেরকম দিয়ে দিবেন কিন্তু তিনটা ডিমের সাথে এক কাপ ময়দাতে আমি হাফ কাপ থেকে একটু সামান্য বেশি চিনি দিই তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে আমি এই যে ফুমটা যখন একটু ফুম ফুম হয়ে আসছে তখন আমি এই যে কুসুমটা দিয়ে দিলাম আর এখানে ওয়ান থার্ড কাপ তৈল দিয়ে দিলাম সাদা তৈল দিয়ে এখন আবার দশ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি কারণ এখানে আর বিট করা বেশ প্রয়োজন নাই আর এখন আমি শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি আর এটা আপনারা চেষ্টা করবেন বেশি তাড়াহুড়া করলে কিন্তু ফুমটা নষ্ট হয়ে যাবে কেকটা কিন্তু ভালো হবে না আর মার্শাল্লা আমি যখনই কেক বানাই এমনিতে অনেক সুন্দর হয় এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভেনিলা পাউডার দিয়ে এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি আর কেউ ইচ্ছা করলে ভেনিলা এসেন্সটা দিতে পারে আমি এখানে এই যে কেকের মোল্ট একটা নিয়েছি নিয়ে এখন তৈল ব্রাশ করে তারপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো এই যে আমি এখন তিনবার টেপ করে নিচ্ছি আর একটা টুথপিক দিয়ে ভালোভাবে চতুর্দিকে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে কোনো বাতাস না থাকে এই তো আমার কেকটা হয়ে গেছে আর এই কেকটা কিন্তু আমি ওভেনও করেছি আপনারা কেউ ইচ্ছে করলে গ্যাসের চুলায় করতে পারে মিডিয়াম টু লো আছে করে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আর এদিকে এই যে আমি কেকটা সাজিয়ে নিচ্ছি কেক কাটা কাটাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর এদিকে এই যে আমি চকলেট গানসটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর এটা দেখা গেছে স্পেশালভাবে আমার বাচ্চাদের আর আমার বায়ের বউ বাসে এসেছে ওর জন্য বানানো ওরা খেয়ে তো এত মজা পেয়েছে বলার বাইরে আবারও অনুরোধ করতেছে যে আরেকটা কেক জন্য ওদেরকে বানিয়ে খাওয়ায় তো আসলে মানুষের চেষ্টা করলে অনেক কিছু করতে পারে কিন্তু আমি কিন্তু কোনো প্রশিক্ষণ নেই নাই নিজের চেষ্টাতেই আমি কেক বানাই আর আমার কাছে ভালো লাগে কারণ এভাবে সময় তো বানাই না মাঝে মধ্যে বানাই বাচ্চাদেরকে খাওয়াই বা আমার আশেপাশে যারা আছে তাদেরকে খাওয়াই খুব ভালো লাগে ওদের প্রশংসা শুনলে আরও তো আমার কাছে খুবই ভালো লাগে আর আজকের আমার এই কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি আমার ভিডিওটি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে তারপর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তখনই আপনাদের মোবাইলের নোটিফিকেশনে সবাই আগে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এদিকেই যে আমি ক্যাকটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ইয়াম্মি হয়েছে এটা দেখেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে আর আমি যেভাবে কেকটা তৈরি করেছি আপনাদের সাথে কিন্তু সেইটাই শেয়ার করেছি তো আপনারা যদি এই পুরো রেসিপিটা আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে পারফেক্ট একটা কেক আপনাদের আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম বার্থডে একটি কেক তো এই যে দেখেন আমার বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নিচ্ছে ওরা তো আবার অনুরোধ করতেছে আবার কবে বানাবো দেখি আবার বানাইলে আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ